মুচমুচে কুরকুরে সুজির হেলদি টোস্ট বিস্কিট খুব সহজেই চায়ের সাথে খাওয়ার জন্য বাড়িতেই তৈরি হয়ে যায় গ্যাসের চুলাতে সুজি দুধ দিয়েই তৈরি হয়ে যাবে মার্কেটের কেনা টোস্ট বিস্কিটের থেকে এটা অনেক বেশি হেলদি যেহেতু এখানে আমি কোনো রকম ময়দা ব্যবহার করব না তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায় তো এর জন্য প্রথমেই নিয়ে নিলাম সুজি তো এখানে না যতটা সম্ভব মিহি সুজি হয় সেটাই আমরা নিয়ে নেব তো আমার এখানে যে সুজিটা আছে একটু মোটা সুজি সেই কারণে এটাকে মিক্সি জারের মধ্যে নিয়ে একটুখানি ঘুরিয়ে নেব তো এবার সুজির যে পাউডারটাকে আছে সেটা একটা বড় কোনো মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব এর সাথে এই সময় নিয়ে নেব চিনি তো এখানে আমার কাছে আনরিফাইন্ড চিনি ছিল সেটা নিয়ে নিয়েছি হাফ কাপের মতো তো যে কোনো চিনি এখানে নেওয়া যেতে পারে তো এবার খুব ভালো মতো করে একসাথে এই দুটোকে মিশিয়ে নেব এরপর দিয়ে দেব দুধ তো এখানে এক কাপের মতো নিয়ে নিলাম দুধ এক কাপ সুজির সাথে এক কাপ দুধ নেব অল্প অল্প করে দুধ দিয়ে আস্তে আস্তে করে এটা একসাথে মেশাতে থাকবো এরপর এর সাথে সুন্দর একটা গন্ধের জন্য যেটা আমাদের টোস্ট বিস্কিট খাওয়ার সময় পাই না তো তার জন্য আমরা এখানে দিয়ে নিলাম কিছুটা এলাচ গুঁড়ো দিয়ে একসাথে আবারও খুব ভালো মতো মিশিয়ে নিলাম নিয়ে এবারে দশ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেবো যেহেতু সুজি এবার যে বাদবাকি দুধটা ছিল সেটাকে আলাদাভাবে রেখে নিলাম এবারে আবার সুজিটাকে নিয়ে এসেছি তো এবার দেখে নেব মোটামুটি আমি এটা পনেরো থেকে কুড়ি মিনিট পর এটাকে নিয়ে এলাম তো এবার দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেকটাই বেশি শক্ত হয়ে গেছে আর ফুলেও গেছে অনেকটা তো আমাদের কাছে যে বাদবাকি দুধটা ছিল সেই দুধটা আমরা এই সময় এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালো মতো হুইক্স দিয়ে এটাকে মেশাতে থাকবো যত ভালো করে মেশানো হবে তত ভালো কিন্তু আমাদের বিস্কিটটা তৈরি হবে তো এবার দিয়ে দেব তেল তো এখানে যে কোনো তেলই ব্যবহার করা যেতে পারে শুধুমাত্র সর্ষের তেল বাদ দিয়ে তো এক চামচের মতো এখানে তেল নিয়ে নিতে হবে এবার তেলটা দিয়েও খুব ভালো মতো সবগুলো একসাথে মিশিয়ে নেব এরপর নিয়ে নেব বেকিং পাউডার এক চামচ পরিমাণ পুরোপুরি নিয়ে নিলাম বেকিং পাউডার এটা ছোট চামচের এক চামচ আর বেকিং সোডা নিয়ে নেব হাফ চামচ নিয়ে খুব ভালো মতো আবারও একসাথে মিশিয়ে নিতে হবে এখানে বেকিং সোডার পরিমাণটা বা বেকিং পাউডারের পরিমাণটা একটু বেশি না হলো কারণ যেহেতু এখানে দই আমরা ব্যবহার করছি না তো এবারে কনসিস্টেন্সিটা দেখে নেব এই রকম কনসিস্টেন্সিতে এটাকে রাখতে হবে এবারে এরকম একটা কেক মোল্ড নিয়ে নেব। তাতে অল্প একটু নিয়ে নিলাম তেল কেক মোল্ড না থাকলে পরে তাহলে যে কোনো কাঁধ উঁচু স্টিলের যে থালাগুলো হয় তার মধ্যেও আমরা এটা করে নিতে পারি তো এরপর আমাদের যে ব্যাটারটা আমরা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে নিলাম দিয়ে এবারে কয়েকবার একটুখানি ট্যাপ ট্যাপ করে নিতে হবে যাতে ভেতরের যে ইয়ারটা আছে সেটা যেন সহজে বেরিয়ে যায় তো এটা এবারে নিয়ে যাব আমি একটা কড়া আগেই বসিয়ে রেখেছি তো এই ঢাকাটা খুলে নিলাম এরকম একটা কোনো স্ট্যান্ড বা আমি এখানে একটা টিফিন বক্সের ঢাকা উপরে বসিয়ে দিয়েছিলাম তো তার মধ্যে আমরা আস্তে করে মোলটা এর মধ্যে বসিয়ে দেব দিয়ে একটু উঁচু টাইপের ঢাকনা আমি ওপর দিয়ে দিয়ে দেব আর যেহেতু ওপরে একটুখানি একটা ছোট্ট ছিদ্র আছে তো ওপর দিয়ে আরও একটা এরকম ঢাকা দিয়ে দিলাম দিয়ে চল্লিশ মিনিট আমি এটা ওয়েট করেছিলাম চল্লিশ মিনিট পর এটাকে তুলে দেখবো তো দেখতে পাচ্ছি কালারটা দেখেই বোঝা যাচ্ছে তাও একটা স্টিক দিয়ে দেখে নেব তো এটা একদম রেডি হয়ে গেছে এই গরম অবস্থাতেই আমি এটাকে নামিয়ে নিলাম এবার ঠান্ডা করে নেব ঠান্ডা হলে তখন আমরা আস্তে আস্তে এটাকে একটু ছুরি দিয়ে কেটে নেব গরম অবস্থায় বার হতে গেলে অনেক সময় কি হয় এটা ভেঙে যেতে পারে তো সেই জন্য ঠান্ডা হয়ে গেলে পরে এটাকে বার করে নেবো জাস্ট এরকম উল্টে দিয়ে কয়েকবার ট্যাপ ট্যাপ করে নেব তো ট্যাপ ট্যাপ করলেই যখন এরকমভাবে ওপর দিয়ে টানবো আস্তে করে দেখো সুন্দরভাবে বেরিয়ে চলে এলো কেকটা তো দেখো কত সুন্দর কেকটা তৈরি হয়ে গেছে কালারটা যেমন সুন্দর হয়েছে আর দেখো কতটা স্পঞ্জের মতো একদম দারুণ সুন্দর কেক কিন্তু তৈরি হয়ে গেছে এই অবস্থাতেই কেক হিসাবে কিন্তু কেটে কেটে খেয়ে নেওয়া যেতে পারে তা আমি এটাকে না এবারে ছোট ছোট পিস করে নেব যেমন টোস্ট বিস্কিটের পিসগুলো হয় ঠিক ওরকম সাইজেরই করার চেষ্টা করছি যদিও এখানে ছোট বড় সাইজ হয়তো হয়ে যাবে হাত দিয়ে কাটা হচ্ছে কাজেই একরকম হয়তো হবে না তো এইভাবে সমস্তগুলো আমরা কেটে নেব নিয়ে এবারে ভেতরটা একবার দেখে নেব। যে দেখো কত সুন্দর ভেতরটা তৈরি হয়েছে একদম জালিদার দারুণ সুন্দর কেক কিন্তু তৈরি হয়ে গেছে আর এটা যখন বিস্কিট বানাবো না এরকমই জালিগুলো সুন্দরভাবে দেখা যাবে তো এবারে কি করবো এরকম একটা আরও একটা আমি এরকম টিনের কেক মোল্ড নিয়ে এসেছি তো কেক মোল্ড না থাকলেও কোনো এখানে অসুবিধেই হবে না এরকম কোনো স্টিলের থালা নিয়ে নেব যেটা মোটামুটি ইউজ আমরা কম করি মানে নষ্ট হয়ে গেলেও তাতে কোনো অসুবিধা হবে না এরকম কোনো থালা এখানে নিয়ে নিতে হবে তো তার মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম এবারে কেকের পিসগুলোকে এইভাবেই আস্তে আস্তে করে এর মধ্যে সাজিয়ে দেবো তো এইভাবে যতটা সম্ভব কেকের পিস এখানে দেওয়া যায় ততটা সম্ভব কেকের পিস মধ্যে দিয়ে দেব আর যে মোল্ডটা ছিল কেক মোল্ড তার মধ্যেও তাই যতটা সম্ভব দেওয়া যায় ততটা সম্ভব আমরা এর মধ্যে সাজিয়ে নিলাম বাদ বাকি আরও কিছু কেক রয়েছে সেগুলোও তাই পরবর্তীতে এইভাবেই সাজিয়ে সাজিয়ে নিয়ে আমরা তৈরি করে নেব এদিকে একটা এরকম সেই কড়াটাকেই নিয়ে এলাম সেটা গরম অবস্থায় আছে এখন মানে প্রচণ্ডই গরম অবস্থায় সেই অবস্থাতে আমরা এটাকে আস্তে করে এভাবে বসিয়ে দেব। আর যে মোলটা আছে সেই মোলটাকেও তাই আরও একটা করার মধ্যে আমি একইভাবে এরকমভাবে বসিয়ে দিয়েছি তো এবারে এটাকে আর কিছু করব না জাস্ট দু থেকে তিন মিনিট পর পর আমরা এটাকে আস্তে আস্তে করে এরকমভাবে উল্টে পাল্টে দেব একদিকটা যদি থাকে না তাহলে তা উড়ে যাওয়ার চান্স আছে ওভেনের ফ্লেমটাও এই সময় একদম কম করেই রাখতে হবে এটা মোটামুটি দশ থেকে পনেরো মিনিট টাইম লাগে এভাবে উল্টে পাল্টে এটাকে খুব ভালো করে টোস্টটা করে নিতে হবে তো এবার দেখতে পাচ্ছি কালারটাও চেঞ্জ হয়ে গেছে তবে অবশ্যই যে আমাদের ময়দার যে টোস্ট বিস্কিট হয় তার মতো অতটা কিন্তু এটা ফুলবে না তাও এটা কিন্তু অনেকটাই হেলদি যে জিনিসগুলো আমি এখানে ব্যবহার করলাম তো এটা মোটামুটি দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে এটা হয়েই গেছে এই সময় আমরা ওভেনটাকে একদম অফ করে দেব এবার দেখতেই পাচ্ছি একদম সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে হোম মেড একটুখানি দেখে নেব যেটা কতটা ক্রিস্পি হয়েছে এখন কিন্তু অনেকটাই গরম তো গরম অবস্থাতেই দেখতে পাচ্ছি অনেকটাই ক্রিস্পি তো এরপর আমরা ঠান্ডা অবস্থাতেও দেখবো যে এটা কী অবস্থায় রয়েছে তো এভাবে এবারে এগুলোকে একদম নামিয়ে নেব এবার ঠান্ডা হয়ে গেলে পরে তখন আমি এটাকে নিয়ে এসেছি এবার ঠান্ডা অবস্থাতেও একটু দেখে নেবো যে এটা কতটা ক্রিস্পি আছে তো আওয়াজ শুনেই বুঝতে পারছি যে কত সুন্দরভাবে এটা হোম টোস্ট বিস্কিট আমাদের তৈরি হয়ে গেছে আর যে মোলটা ছিল সেই মোলটাকেও এনেছি সেটাকেও তাই একইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমরা এটা টোস্টটা করে নিয়েছি এটাও তাই ওরকমই সুন্দর ক্রিস্পি তৈরি হয়ে গেছে যারা একটু হেলথ কসাস ময়দার জিনিস খাও না তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট একটা রেসিপি তো কেমন লাগলো সেটা জানাতে পারো আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ